গরমের মাঝেই লোডশেডিং এর সমস্যা, এলাকায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আটকে রাখলেন গ্রামবাসীরা। বনগাঁ সুন্দরপুর এলাকার ঘটনা। দীর্ঘদিন ধরে লোডশেডিং এর সমস্যা এলাকায়, দপ্তরে জানিও কোনো সুরা মেলেনি। বাধ্য হয়ে ইলেকট্রিক সাপ্লাই এর ঠিকা কর্মীদের আটকে রাখলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বোচাখালী এলাকায়। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। জানা গিয়েছে দীর্ঘ প্রায় ছ মাস ধরে লোডশেডিং এর সমস্যা রয়েছে এলাকায়। একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানিও সুরাহা না হওয়ার কারণে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের স্কুল ঘরে তালা বন্ধ করে আটকে রাখলো গ্রামবাসীরা। আমরা সুরাহা পাইনি, বিশেষ করে এখানে দুটো টাওয়ার, নতুন একটা টাওয়ার হয়েছে ইল্লিগাল ভাবে, সাহেবের পয়সা টয়সা খেয়ে এইসব করেছে। এরকম ভাবে কোনো সিস্টেম নেই। আমরা যতটুকু জানি, আমরা সাধারণ মানুষ বঞ্চিত কেন হব? একটা টাওয়ারের জন্য অন্য তাদের কিছু পয়সা নিয়ে, টাকা পয়সা আর সাধারণ মানুষ, আমরা কেন বঞ্চিত হবো দিনের পর দিন? এরা যথেষ্ট ভালো আমাদের সঙ্গে, আমরা কখনো ওদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিনি, কিন্তু ধৈর্যের সীমা আজকে ছাড়িয়ে গেছে, সেই জন্য ওদের আটকে রেখেছি। আমাদের একটা জিনিস, আমাদের যেখানে ইনচার্জ আছে, তো একজন তো ইনচার্জ আছে ইলেকট্রিকের এখানে বোচাখালী, আমাদের এখানে সেই ইনচার্জের আসতে হবে, আর জুড়াতালিদের কাজ চলবে না। এখানে যেই আসুক না কেন, জুড়াতালি আর অবরোধ মবরোধ সব হয়ে যেতে পারে। তাদের অভিযোগ, এলাকায় একটি টাওয়ার বসানোর পর থেকে লোডশেডিং এর সমস্যা তৈরি হয়েছে। একাধিকবার বিদ্যুৎ দপ্তরে লোড বাড়ানোর কথা বলা হলেও কোনো পদক্ষেপ নেননি তারা। একদম পরিষ্কার কথা হচ্ছে, আমাদের পরিষেবা দরকার। আমরা অফিসে গিয়েছি, আমরা এখানে অনেক যথেষ্ট ভালো ব্যবহার করেছি, আমরা ওখানে গিয়ে দুর্ব্যবহার করিনি। তা সত্ত্বেও আমাদের সাথে অফিসার একভাবে দুর্ব্যবহার করে যাচ্ছে, আমাদের লাইনটা দিচ্ছে না। ইনলিগাল ওখান থেকে টাওয়ারটা দিল, যেদিন টাওয়ারটা দিয়েছে, টাওয়ারের লাইনটা দিয়েছে, সেই দিন থেকেই শুরু হলো আমাদের বাড়ি লোডশেডিং। মানে কি, ওরা এসে কাজ করে দিয়ে যাচ্ছে, সাথে সাথে লাইনটা কেটে পড়ে যাচ্ছে। মানে কোনো কথা না, পাঁচ মিনিটের ভিতরে কেটে পড়ে যাচ্ছে। অফিসারে যখন ফোন করলাম, তখন অফিসার সুইচটা অফ করে দিল। কোন কারণটাই, কারণটা কোথায়? এটা আমাদের দরকার, ওনার আসা দরকার, আমাদের বুঝিয়ে দেওয়া দরকার যে আমাদের গ্রামবাসী হিসেবে আমরা পয়সা দিয়ে কেন ছাপাড়া হব। শুধু তাই নয়, লিখিতভাবেও একাধিকবার জানানো হয়েছে। শনিবার এলাকায় কাজ করতে আসলে স্থানীয় একটি স্কুল ঘরে কর্মীদের আটকে রাখেন বাসিন্দারা। আমরা কোনোদিন বিয়ার ব্যবহার কারোর সঙ্গে করি না, এলো প্রথম কথা। এক দুই হচ্ছে, যদি কালকে সাতবার এই যে যারা আটকে দিয়েছি, এদের দোষ দিয়ে লাভ নাই। কালকে সাতবার এসে এটা মোটামুটি ঠিক করে দিয়েছে, পরক্ষণে আবার সেটা কেটে যাচ্ছে, 15-20 মিনিট থাকছে। এই কেবিলের সমস্যা, এই কেবিলটা পারমানেন্টলি সুন্দরভাবে দিতে হবে। এবং যে এটা আছে 100 কেবি, হ্যাঁ, এটা আরও 63 কেবি যদি হয়, তাহলে খানিকটা সুরাহ আমাদের হবে। তা আমি চাচ্ছি যে এই গাড়ি আটকানো বড় ব্যাপার নয়, আমরা এটার বিরুদ্ধে তো কাজ করি, সত্যি সত্যি তাই, এটা ঠিক না। কিন্তু সাধারণ লোক যদি একবার খেপে যায়, হ্যাঁ, বিভিন্ন রকম শুনলেন তো, এখানে একটা টাওয়ার দিয়েছে, হ্যাঁ, যেখানে মানে ক্যাপাসিটি নাই, তারপরে একটা হেভি ধরনের টাওয়ার এখানে বসে দিয়েছে, তাতে কানেকশনও দিয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দা দিলীপ কুমার পাল বলেন, এই সমস্যা দীর্ঘদিনের। আমরা বহুবার লিখিত ও মৌখিকভাবে দপ্তরকে জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। অফিসে গেলে আমাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে, বাধ্য হয়ে আজ কর্মীদের আটকে রেখেছি। অনেক অধৈর্যের পরে আমরা এই পরিষেবাটা দীর্ঘদিন থেকে পাই না, আমরা এদের আটকে রেখেছি, এই মানে ওদের দুর্ব্যবহারের জন্য আমরা আটকে রেখেছি, আমরা পরিষেবা পাই না। আজ কল করা হলো, লাগিয়ে দিয়ে চলে গেলো, পরবর্তীতে আবার ফিউজ বাদ। আমরা যা ব্যবসা বাণিজ্য করি, যারা ব্যবসাতে আছে, তারা আর যারা আছে, খুব কষ্ট পাচ্ছি আমরা, ভীষণভাবে কষ্ট। কারেন্ট তো থাকেই না, কারেন্ট থাকবে কি? আমার একটা প্রতিষ্ঠান আছে, ফিউজ বেঁধে দেখলো দু বস্তা, তার মধ্যে আবার কর্মচারী ফিউজ বেঁধে আছে। তারপরে গ্রামের পরিষেবা তো ভীষণ খারাপ, লোডটা দিল কেন? এই যে টাওয়ারটা হয়েছে, ও লোডটা দিল কেন? সিঞ্জার আসুক, লোড মেপে তো দিতে হবে। আমি গাড়ি চড়ি, আমার গাড়ি চাকায় হাওয়া আছে কেন দেখতে হবে না? বিদ্যুৎ দপ্তরের এক কর্মী বলেন, আজ আমরা কাজ করতে এসেছি, সেই সময় গ্রামবাসীরা এসে আমাদের এখানে বসিয়ে রেখেছে। এখানে কাজ করতে এসেছিলাম আমরা, নন্দন কনস্ট্রাকশনের গড়াপত্তা সাপ্লাইতে কাজ করি। এখানে সকালে কলে এসেছি, এই যে পাবলিক মানে জনসাধারণ এখানে ক্ষুব্ধ জনতা আমাদেরকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছে। অভিযোগ কন্টিনিউ নাকি, লাইন হ্যাকেল হচ্ছে, লাইনটা পাচ্ছে না, এই আর কি।
হ্যাঁ উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা ওনারা বললেন যে যথাযথ ব্যবস্থা নেবেন। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।